আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে লিড জেনারেশনের কাজ আরো ভালো মতো করতে পারেন, এক ক্লিকের যেন আপনি ডাটাগুলো সব পেয়ে যেতে পারেন। আমাকে অনেকজনই রিকোয়েস্ট করেছে যে লিড জেনারেশন ফুল কোর্সটা করা হয়েছে, কিন্তু আমাদেরকে আরো শর্টকাটে কোনো একটা ডাটা স্ক্র্যাপিং এর কোনো কাজ দেখালে সেটা আমরা কিন্তু খুব উপকৃত হব। সেজন্য আজকের ভিডিওটি আপনাদের করা, সেজন্য পুরো ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না, কারণ আমি একবার স্টেপ বাই স্টেপ আপনাকে পানির মতো সহজ করে দিব। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। আর এর ফাঁকে আপনাদেরকে বলে রাখি, আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন, আজ আমরা হলো প্রথমে গুগলে চলে যাব। আপনারা লিড জেনারেশনের কাজ করতে গেলে অনেকে অনেক ডাটা চাই, তো সেটার জন্য আপনারা কিভাবে সার্চ করবেন এবং খুব কম সময়ের মধ্যে আপনারা অসংখ্য ডাটা আপনারা পেয়ে যাবেন, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, এখানে আপনি যদি আমি যে কোনো একটা টপিকস নিয়ে এখানে দেখাবো, আপনারা অন্যগুলো সার্চ করে নেবেন, অন্যান্য রিজিয়ন দিয়ে নেবেন এবং অন্যান্য ভাবে ফিল্টার করে নেবেন। আমি শুধু আজকে দেখাচ্ছি সিইও দিয়ে। দেখেন, সিইও বলে যদি এখানে আপনি এন্টার দেন, তাহলে দেখেন একটা পেজ চলে আসবে, বায়ার যেটা আপনাদের কাজ দিবে সেটার জন্য আপনাদেরকে কিছু কাজ করা লাগবে। তো এখানে দেখবেন আপনি, এখানে একটু নিচে নামলে অনলি 10টা ডাটা আপনাকে এখানে দিচ্ছে। তো এখানে 100টা করার নিয়মটা আপনাকে এর আগেও দেখেছি, তারপরে আজকে দেখাই দিচ্ছি। আপনি একটু উপরে উঠবেন, উঠে এখানে দেখবেন এই সেটিং এ এসে, সেটিং এ এসে আপনারা সি অল সেটিং এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন এইখানে আপনি 100 করে নেবেন, এই যে এটা যেটা আপনার 10টা থাকবে এটা আপনি 100 করে নেবেন, পরে এখানে 100 করে নেবেন। তারপরে একটু নিচে আসবেন, নিচে এসে এখানে আপনি আপাতত কারেন্ট রিজিওন আপনি এটা রাখবেন, তারপরে এখানে আপনি সেভ এ ক্লিক করবেন। তো এখানে আপনার এখন আপনি মানুষ না অমানুষ একটা পরীক্ষা দেওয়া লাগবে, আই এম নট এ রোবট, আমি ক্লিক করলাম। দেখেন এখানে আপনার এখন 100টা ডাটা চলে আসবে, এটা হতে দিবেন প্রসেসটা, তারপরে আপনি কোনো কাজ করবেন। তো দেখেন এখানে 100টা ডাটা চলে এসেছে, আবার সেটিং এ ক্লিক করবেন, অ্যাডভান্স সার্চে তারপরে ক্লিক করবেন। দেখেন এখন সিইও এখানে থাকবে আপনার। বললাম আমাকে, আমি এর আগে বলেছি যে আপনাকে যেটা কাজ দিবে ব্যাস সেটা আপনি এখানে লিখে নেবেন। তারপরে দেখবেন এখানে নিচে নামার পরে এখানে আপনার এখানে রিজিয়ন চাইবে, এই জায়গাতে আপনি এখন সিলেক্ট করে দেবেন। যদি আপনি ইউনাইটেড স্টেটস চাই ইউনাইটেড স্টেট দিবেন, ইউনাইটেড কিংডম চাইলে ইউনাইটেড কিংডম দিবেন। তো আমি স্টেট এটা কিংডম আমি ক্লিক করে নিলাম। তারপরে এখানে এসে নিচে আরেকটা কাজ করবেন, এখানে জাস্ট হলো সেভ সার্চ, এখানে এসে আপনি এখানে শো এক্সপ্লিসিট রেজাল্ট এটা আপনি ক্লিক করে নেবেন, তারপরে অ্যাডভান্স সার্চে ক্লিক করবেন। দেখেন একটু প্রসেস হচ্ছে, একটু ওয়েট করবেন। তো দেখেন প্রসেস হয়ে গেলে দেখবেন যে আপনাকে অসংখ্য ডাটা এখানে থাকবে। তো এখানে আমি আরেকটা কাজ করব, এখানে আসার পরে দেখেন আপনি থ্রি ডটে ডান সাইডের কর্নারে থ্রি ডটে ক্লিক করে মোর টুলসে আসবেন, তারপরে এক্সটেনশনে ক্লিক করবেন। তো দেখেন এখানে সার্চগুলো হয়ে গেছে, এটা এখন অসংখ্য ডাটা দেখেন আপনার এখানে চলে এসেছে, একটু নিচে নামলে আপনি দেখতে পারবেন, এবং সবগুলা কিন্তু সিইও, তো ইউনাইটেড কিংডমের সিইও। তো আশা করি বুঝতে পারছেন, এখন এইখানে কিন্তু সবগুলারই ইমেল অ্যাড্রেস আছে, তাদের সবকিছু লোকেশন এগুলো সবকিছুই কিন্তু এভরিথিং দেওয়া আছে, কিন্তু আপনার এখন সমস্যা যে এই এতগুলো ডাটা আপনি কিভাবে কালেক্ট করবেন, এক এক করে তো আর কালেক্ট করা সম্ভব না। তাহলে আপনার একটা এক্সটেনশন যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনি একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি সব ডাটা একবারে নিয়ে নিতে পারবেন। তো আশা করি সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো এর জন্য আপনারা এক্সটেনশনে যাবেন, এখানে বললাম থ্রি ডটসে ক্লিক করে আপনি এখন এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে আপনি ক্লিক করার পরে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখন এখানে আসলে এখানে আপনি ডাটা মাইনোর ডট আইও এটা বলে আপনি ক্লিক করবেন, DATAMINOR ডট আইও। দেখেন এই এক্সটেনশনটা আসলে এই প্রথমটা যেটা এই যে এরকম কুড়াদের মতন, তো এটা আপনি ক্লিক করবেন। এখন অ্যাড টু ক্রোম জাস্ট হলো অ্যাড এক্সটেনশন, এটাতে ক্লিক করবেন।
এটা চেকিং হচ্ছে, তো দেখেন এখানে এটা সাইন আপ করতে বলছে, কিন্তু এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এখানে আমি ক্লিক করব, করলে দেখেন একটু নিচে নামলে এই যে দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। এখন এটা জাস্ট আমি পিন করে নিব, তাহলে এখানে চলে আসবে, এই যে দেখেন এখানে পিনে চলে আসলো। এখন আপনি এই যে ডাটার এখানে চলে আসবেন, সিও যে ডাটার পেজটা, এখন এই ডাটার পেজে এসে আমি জাস্ট হলো এখানে একটা ক্লিক করব, বা আপনি এটা ক্লিক করবেন, এই যে দেখেন কুরাল দিয়ে এখন কুরে সব বের করছে কি কি ডাটা। তো এখানে জাস্ট হলো বলছে এটা সাইন আপ করতে, তো আপনি এটা সাইন আপটা করে নেবেন, খুব সহজ একটা প্রসেস সাইন আপ। আমি গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি, সাইন ইন হয়ে গেল, এখন এটা বন্ধ করে দেবো আমি, সাইন ইন হয়ে গেছে আমার। তারপরে এখন হলো জাস্ট লাইক করলে আবার আপনি ক্লিক করবেন এখানে সিও এর এখানে এসে, এখন আমি এটা ক্লিক করব, দেখেন একটু প্রসেস হচ্ছে, স্ট্যাপ এনি পেজ অন এনি সাইট তাই বলছে, একটু ওয়েট করবেন, তাহলে দেখেন এই ইন্টারফেসটা চলে আসবে। এখন এখানে বেশ কিছু অপশন আছে, সেই অপশনের মধ্যে আপনারা কি করবেন, এখানে আমি জাস্ট হলো যে গুগল এক্স রে লিঙ্কডইন 2022 এটা আমি জাস্ট নিব, আর অন্যটার কোনো প্রয়োজন নাই, কারণ আমার গুগল এক্স রেটা দরকার, কারণ গুগলের ডাটাগুলো বেশ প্রয়োজন। তো এখানে এসে জাস্ট হলো এখানে ক্লিক করবেন, এখানে জাস্ট ক্লিক করলাম আমি, ডাটা মাইনর এটা কাজ হচ্ছে দেখেন। এই যে দেখেন এখানে আপনার দেখাই দিচ্ছে সম্পূর্ণ ডাটা, যে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল, এই যে এই পাশে আপনি গেলে আরো ডাটা আপনি দেখতে পারবেন, অসংখ্য ডাটা আছে। এই যে একটু নিচে নামলে এটা ডান পাশে আমি ক্লিক করব, তাহলে দেখেন এখানে কোম্পানি টাইটেল, দেখেন এটা আপনারা এখন কি করবেন, জাস্ট হলো স্ক্র্যাপ এখানে আমি ক্লিক করব, এখানে এটা স্ক্র্যাপটা হয়ে গেল, জাস্ট ওটা শো করছিল, এখন স্ক্র্যাপ হয়ে গেল, অসংখ্য ডাটা আপনার 100টা রো এখানে হয়েছে। এখানে দেখেন ডাউনলোড জাস্ট ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে, এখন সিএসভি ফাইলে আপনি নিতে পারেন অথবা এক্সেল ফাইলে। তো আমি এটা যে কোনো একটা ফাইলে আমি ক্লিক করে নিলাম, অ্যালাউ ইট কোড ম্যানেজ ইয়ার ডাউনলোড, অ্যালাউ ডিনাই যে কোনো একটা আপনি করবেন, আমি অ্যালাউ করে দিলাম। এখন দেখেন এইটা আমার হলো ডাউনলোডে এসে এটা সেভ হয়ে গেল। বেশিরভাগ ইউনাইটেড স্টেটসেরই কিন্তু চাই, তো আপনি যখনই ইউনাইটেড স্টেটসের আপনি দিবেন, আমি জাস্ট হলো প্রসেসগুলো আপনাকে দেখাই দিলাম, সবগুলো ডাটাই কিন্তু অসংখ্য ডাটা আপনি পেয়ে যাবেন, একটা সার্চে কিন্তু 400-500 ডাটা করে আপনি পেয়ে যাবেন। আবার আপনি স্টেটস এই জায়গাতে আপনি দেখবেন এখানে এসে জাস্ট হলো আপনি জাস্ট হলো অ্যাডভান্স সার্চে যাবেন, এখানে এসে আবার আপনি রিজিয়নটা আপনি স্পেসিফিক করে দিবেন, যে আপনার কোন রিজিয়নে আপনি ইউনাইটেড স্টেটস এর যেটা বা সিটি বা কোনো কিছু সেগুলো আপনি যখন আবার দিবেন তখন কিন্তু আরো স্পেসিফিক হয়ে যাবে, সেগুলাই কিন্তু আপনি আবার কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন বিভিন্ন ডাটা এখান থেকে কিন্তু আপনি কালেক্ট করতে পারেন। আমি কিন্তু সঠিক ওয়েটা আপনাকে দিয়ে দেখাই দিলাম, তো এটা করার পরের প্রসেসটা, তারপরে আপনি জাস্ট এখানে স্ক্র্যাপার এখানে ডাটা মাইনার দিয়ে আপনি এখানে এই ডাটাগুলো সংরক্ষণ করে নেবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, তো এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে আর আপনাদের কাজে লাগে তাহলে কিন্তু আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন আর কমেন্ট করবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করবেন দয়া করে, আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি পড়াহাত, আমাদের চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। আজ যাচ্ছি, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য, ততক্ষণ সবাই চোখ রাখুন আর আমাদের জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, তা যেন আমাকে সেই তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।